আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাতুল ফেরদৌস, লাইফ অফ জান্নাতুল ফেরদৌস থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এসে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা সবাই চান্দনা গিয়েছিলাম, চান্দনায় সাগরা ছিল, ফেস্টিভ্যাল ছিল, তো ওইটার উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম। ওখানে অনেক রাইড এসেছিল, যেহেতু ফেস্টিভ্যালের প্রথম দিন ছিল এর জন্য তেমন একটা ভিড় ছিল না। এখানে অনেক ধরনের রাইড এসেছিল, বিশেষ করে বাচ্চাদের রাইডগুলোই বেশি ছিল। এই ফেস্টিভ্যালটা প্রত্যেকবারই হয় চান্দনাতে এবং খুব বড়সড়ভাবে হয়ে থাকে। এই গেমটা আমার ছোট বোন খেলেছিল, আমার ছোট বোনের সবচেয়ে বেশি পছন্দের একটা গেম এটা। এখানে বলের কালারের উপর ডিপেন্ড করে নাম্বার দেওয়া হয়। ওখানকার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই হরর হাউস, তো আমরা ওখানে দুটো টিকিট কিনেছিলাম আমার এবং আমার ছোট বোনের জন্য। এই যে দুটো টিকিট, এখন আমরা ওয়েট করছি, লাইন ছিল সামনে। ওখানে অনেক ভিড় ছিল, আমার কাছে লেগেছিল সবচেয়ে বেশি ভিড় এটাতেই। গত বছরও যখন ফেস্টিভ্যাল হয়েছিল তখনও আমরা এটাতে এসেছিলাম, তো সবসময়ের মতো এটাই অনেক ভালো লাগে বেশি। এই তো আমি আর আমার বোন এখন উঠলাম, এখন ভিতরে যাওয়ার অপেক্ষা শুধু। এখনো অনেক বড় লাইন আছে, অনেক বড় লাইন হচ্ছে। এই তো সামনে আগাচ্ছে আস্তে আস্তে। এরপরের সিরিয়ালটায় আমরা আছি, যখন আমাদের সামনের গাড়িটা সেকেন্ড ফ্লোরে যাবে তখন আমাদের গাড়ি ছাড়া হবে। ছিল আমাদের হরর হাউসের জার্নি, তবে আরও হরর ভিউজ ছিল, গত বছরও দেখেছিলাম, বাট এই বছর তেমন একটা ছিল না, তো যার কারণে আমার ছোট বোন তেমন একটা ভয় পায়নি। এটা ছিল রোলার কোস্টারের রাইড, আমার বোন রোলার কোস্টারে উঠেছে। আমার বোন নাকি খুব ভয় পেয়েছিল, আবার নাকি সে অনেক আনন্দও পেয়েছে রোলার কোস্টারে উঠে। আমি এই রাইডটায় উঠেছিলাম, এই রাইডটা আমার খুবই পছন্দের একটা রাইড ছিল, এখনো আছে, কিন্তু সমস্যা হচ্ছে
যে আমার প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরায়, কারণ এটা এত স্পিডে ঘুরে, সোজা ঘুরার পরে এটা আবার উল্টা ঘুরে, তো যার কারণে মাথাটা প্রচুর পরিমাণে ঘুরায়। এই একটাই সমস্যা, এছাড়া আমার কাছে এই রাইডটা খুব ভাল লাগে। এই বোট রাইডে উঠার অনেক ইচ্ছা ছিল, কিন্তু এতটা পরিমাণ ভিড় এখানে যে সিরিয়ালে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, এর জন্যে আর উঠিনি ওখানে। এখানে আরও অনেক রাইড আছে, একটু আগেই এই রাইডটার কথা বলছিলাম, এই রাইডটা যে এখন উল্টো ঘুরছে। এরকম আরেকটা আছে, ওটা প্রথমে দেখেছিলাম এটা আরেকটা, কিন্তু এটা এখন উল্টা ঘুরছে, আবার সোজা ঘুরবে। তবে আমি যেহেতু ওই রাইডটায় উঠেছিলাম, এর জন্যে এটাই আর উঠিনি। এটা আরেকটা রাইড ছিল, ভালোই ছিল, এটা দারুণ একটা রাইড ছিল, আমি উঠেছিলামও। আমার মোস্ট ফেভারিট একটা রাইড এটা, খুব ভাল লাগে, কারণ উপর থেকে পুরো চান্দনাটা দেখা যায়, তো ওইভাবে দেখতে ভালোই লাগে। সবগুলো রাইডেরই ছোট ছোট ভিডিও করেছিলাম, বিশেষ করে যেগুলো সবচেয়ে বেশি ভালো লাগে ওগুলারই বেশি ভিডিও করা হয়েছিল। এই রাইডটাও আমার কাছে ভালো লাগে, কিন্তু যেহেতু আগের রাইডটার মধ্যে উঠেছিলাম প্রায় সেম, একটু আলাদা, তবে আমার কাছে প্রায় সেম লাগে, তো যার কারণে এটাই আর উঠিনি। তারপর আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই, বাসটাও টাইম মতো পেয়ে গিয়েছিলাম, আবার আমরা প্রচুর পরিমাণে টায়ার্ডও ছিলাম, বিশেষ করে আমি আর আমার ছোট বোন, যেহেতু আমরা অনেকগুলো রাইডে উঠেছিলাম। এই তো আমরা আমাদের বাসার কাছাকাছি এসে পড়েছি। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব যদি না করা থাকে তাহলে করে নেবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।